হ্যালো ভিউয়ার্স, লুডি হাউস ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে এই পর্বে কিভাবে একটা পিকচার নিয়ে হেয়ার কাট করা যায়। তো এর আগে পরে আমার অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, তো আমার চ্যানেল থেকে আমরা দেখে নিব যে কিভাবে আরও বেসিক, যদি কারো কোনো প্রবলেম থাকে একটা ইমেজ ট্র্যাক করা, ইমেজটাকে কীভাবে একটু এডিট করা যায়, ফটো এডিট, তো ওগুলো অসংখ্য টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, তো ওখান থেকে আমরা দেখব। তো আমার যে চ্যানেলের নাম হচ্ছে লুডি হাউস ডিজিটাল, তো লুডি হাউস ডিজিটাল থেকে আমরা এখান থেকে দেখে নিব। এখানে আমার অনেক টিউটোরিয়াল রয়েছে, যদি কারো বেসিক প্রবলেম থাকে সেখান থেকে অবশ্যই এখান থেকে আমি দেখতে পারবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। ওয়েব ডিজাইন আছে অনেক ধরনের, এখানে আছে হেয়ার কেলিটি, যে লাইট টিফে কীভাবে দিবেন, তো অনেক টিউটোরিয়াল এখানে আছে। তো এখান থেকে যদি কারো কোনো বেসিক প্রবলেম থাকে অবশ্যই দেখে নিব। তো এটার মাধ্যমে দেখা যাবে আমাদের বেসিক প্রবলেম সলভ হয়ে যাবে। তো অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে এই বেসিক যদি কারো প্রবলেম থাকে এগুলো দেখে নেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা যেটা আজকে টিউটোরিয়ালে যাচ্ছি এটা আমরা স্টার্ট করি। তো ফাইলে যাও, ফাইলে গিয়ে আমার পিকচারটা নিয়ে আসবো, এটাতে আমরা এই পিকচার আজকে কাজ করব। তো এই পিকচারে কাজ করার জন্য অবশ্যই আমি এটাকে যাব, পিকচারটা নিয়ে আসব। তো পিকচারটা যখন আমি নিয়ে আসলাম, পিকচারটাকে এবার কাজ করব। তো পিকচারটা দেখতে পাচ্ছি যে আমার পিকচারটা চলে আসছে। তো এই অবস্থাতে আমি এটাকে লকটা খুলে দিই, জাস্ট ক্লিক করলে লকটা খুলে যাবে। হয়তো যদি কারো ফটোশপ অন্য CS6 বা শুধু CSC যদি থাকে, অনেক সময় দেখা যায় একটা ক্লিক করলে লকটা উঠবে না, সেক্ষেত্রে ডাবল ক্লিক করলে লকটা খুলে যাবে। তো এবার আমি আমি দেখতে পাচ্ছি যে আমাদের যখন জুম করি আমার এই যে এখানে অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, অনেকেই বলে যে ভাই হেয়ার কাট কীভাবে করবো। তো পেন্টুল দিয়ে যদি আমি পাত করে দেখা যাবে এটা স্ট্রেট, এটা দেখা যাচ্ছে এগুলো, কিন্তু পেন্টুল দিয়ে পাত করলে এটা আমার বোঝা যাবে যে আমি এটা পেন্টুল দিয়ে কাট করেছি। তো এই প্রবলেমটা অনেকেই ফেস করে, তো স্পেশালি তাদের জন্য এই টিউটোরিয়াল দিয়ে করা। আমার মনে হয় যে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে তাহলে অবশ্যই এই প্রবলেমটা থাকবে না। তাহলে আমরা এটাকে প্রথমে যেটা করব, তো প্রথমে হচ্ছে যে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে অথবা ম্যাজিক টুল দিয়ে আমি নিতে পারি, যেহেতু আমার এখানে অনেকগুলো ব্ল্যাকের একটু ভ্যারিয়েশন আছে এখানে অনেকগুলো কালারের। তো এই জন্য যেটা করব যে আমি কুইক সিলেকশন টুলটা নিব। তো কুইক সিলেকশন টুলটা নিয়ে প্রথমে এটাকে সিলেক্ট করি, প্রথমে এটাকে সিলেক্ট করে নিব। তো আমার এটা অলরেডি দেখতে পাচ্ছি যে ক্লিক করার সাথে আমার সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার এই পাশ দিয়ে একটি চুলের যে একটা হেয়ারের শেড ছিল হেয়ারটা আছে। তো এই জন্য আমি এটাকে সুন্দর করে খেয়াল করে দেখব, দেখে দেন আমার এই এখান দিয়ে আমি আস্তে আস্তে করে এই ব্রাশ দিয়ে আমার এগুলো একটু বাড়িয়ে দিব, এই অংশগুলো আমরা এদিকে ফ্ল্যাপ করে দিব এইভাবে আস্তে আস্তে। এইদিকেও দেখতে পাচ্ছি একটু হেয়ারের অপশন আছে। তো যদি এদিকটা আমাকে বের হয়ে গেছে আমরা এটাকে মাইনাস করে দিব পরবর্তীতে। তো এই পাশেও একটু বাড়িয়ে দিই, দেখি তো এই পাশটা অনেক চলে গেছে। যদি এরকম হয় কারো, দেখা যায় আমার ইমেজ এরকম হচ্ছে, অন্য ইমেজে নাও হতে পারে, তো এটার জন্য আমরা কী করতে পারি, এটার জন্য আমাদের এখানে একটা মাইনাস ব্রাশ আছে, এটাকে ধরি, এটাকে ক্লিক করে যদি আবার এদিকে ক্লিক করে আমার এটা এদিকে চলে আসবে। এখানে একটু বাড়তি অংশ আছে, তো এটাকেও আমরা একটু এদিকে এদিকে নিয়ে আসবো। আবার এই পাশের থেকে এটাকে বাড়তি অংশটা নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু অলরেডি আমার পারফেক্ট চলে আসে, যে হেয়ার অংশটা বাড়তি ছিল তো এখানে একটু বেশি হয়ে গেছে। তো এটার জন্য আমি প্লাসটা আবার ক্লিক করব, প্লাসটা ক্লিক করে দেন এটাকে এই পর্যন্ত নিয়ে আসি। তো এখন আমি দেখতে পাচ্ছি না আর একটু প্রবলেম আছে, তো এটাকেও একটু বাড়িয়ে দিলাম। তো এবার আমি দেখতে পাচ্ছি যে আমার আমাদের যে হেয়ারের যে অংশটা আছে বাড়তি, এটা আমরা সম্পূর্ণভাবে আমার হয়ে গেছে। তো এইভাবে সিলেক্ট করে, এইভাবে যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমাদের এই লেয়ার আসতে হবে। এই লেয়ারে এসে আমার এখানে একটা মাস্কিং একটা অপশন আছে, অ্যাড লেয়ার মাস্ক। এই অ্যাড লেয়ার মাস্কটা আমি ক্লিক আমাদের ক্লিক করতে হবে। যখন আমি ক্লিক করি তখন দেখতে পাচ্ছি ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। তো যখন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তো এই অবস্থাতে আমার এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা ইমেজ একটা আছে যেটা আমি মাস্কিং করেছি লেয়ার জিরো, এই ডান পাশে যেটা আছে এইটাতে অবস্থায় রেখে, এই অবস্থায় রেখে এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমি দেখতে পাবো রিফাইন মাস্ক। তো আমি চাইলে রাইট বাটন এখান থেকে রিফাইন মাস্ক নিতে পারি, অথবা এখান থেকে সরাসরি রিফাইন মাস্ক আমি নিতে পারবো। তো এবার
refine mask টা ক্লিক করি তো refine mask যখন ক্লিক করলাম দেখতে পাচ্ছি যে অটোমেটিক এখানে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার চলে আসে তো এবার আমি এখান থেকে স্মার্ট রেডিয়াসটাকে টিক টিক দিয়ে দিব এটাকে একটু বাড়িয়ে দেখি এটাকে আমি যখন একটু বাড়াচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আমার এই ইমেজটা কিন্তু স্টেট ব্যাকগ্রাউন্ড আছে এখন হেয়ারের অপোজিট যখন আমি একটু বাড়াচ্ছি তখন কিন্তু আমি আর দেখতে পাচ্ছি যে এটা একটা ফিদার মানে একটা প্লার অপশন হয়ে যাচ্ছে আর স্টেট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি এটাকে এত প্রথমে এত না বাড়িয়ে এদিকে একটু রাখি দেন এই স্মুথ এটাকে একটু বাড়িয়ে দেই এই অবস্থাতে আমি ডকুমেন্টস লেয়ার কারণ ডকুমেন্টে সেটাকে একটু বাড়িয়ে দিই নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটাতে করে দেয় এবং অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিই আর একটু বাড়িয়ে দিই অ্যামাউন্টটা ওকে তো এই অবস্থাতে এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ হবে দেখি এখানে আমার দেখা যাচ্ছে যে একটা সাইজ আছে এখান থেকে আমি সাইজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারি আমার এই ব্রাশের তো আমি আর একটু কমিয়ে নিব আমার সাইজটা দেন এখন আমি এখান থেকে দেখি যে ব্যাকগ্রাউন্ড যেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আমি ব্রাশ মারব এখন ব্রাশ দিয়ে জাস্ট টান দিব তো দেখতে পাচ্ছি যখন আমি ব্রাশটি টান দিলাম অটোমেটিক আমার বাহিরে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা কিন্তু আমি এখন আর দেখতে পাচ্ছি না তো এখানেও কিন্তু খেয়াল করলে আমি দেখতে পারবো যে বাইরে একটা ব্যাকগ্রাউন্ড আছে তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখন নেই তো আমি দেখতে পাচ্ছি যে এখন আমার যে বাহিরে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল চুলের অপোজিট ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না তো এখানেও হয়তো আমি এখন খেয়াল করলে হয়তো হোয়াইট কারণ দেখতে পাচ্ছি না তো এখানে স্মুথ করার জন্য এখানে তো আমরা একটু ব্রাশ টান দিয়ে দিব হয়তো বড় বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি দিই তখন দেখা যাবে এখানে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে এই জন্য আমি সব জায়গায় একটু ব্রাশটা জাস্ট হালকা করে একটু টেনে দিব যেন কোনো প্রবলেম না থাকে তো এবার যখন আমার এটা কাজ হয়ে যাবে আমি এখান থেকে এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিব আমার কাজটা স্মুথলি হওয়ার জন্য তো এক এক কাজের জন্য দেখা যায় একটু ফেদারটা একটু বাড়ানোর কারণ আমার এদিকে চুলটা দেখা যাচ্ছে একটু বেশি কার্ভ হয়ে গেছে তো এটাকে আমি একবার জিরো রাখি তা আমরা দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার এই কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই আমার এখান থেকে বুঝতে হবে যে আমার আমার এটা কেমন দেখা যাচ্ছে কন্ট্রাস্ট যখন আমি একটু বাড়িয়ে দিছি বেশি তখন কিন্তু একটু স্টেট কেমন জানি লাগতেছে তো এই জন্য আমি একটু কমাই দিব আমার কন্ট্রাস্টটা জিরো রাখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে হেয়ার আছে বাট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এই অবস্থা যখন হয়ে যাবে দেন আমি এখানে ওকে দিব ওকে প্রেস করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেটে গেছে এখন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই তো এবার আমার নতুন একটা ব্যাকগ্রাউন্ড এখানে নেই একটা কালার দিব তো কালারটা যেহেতু আমার এখানে হোয়াইট ছিলাম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিতে পারি একটা ব্লু ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি ওয়াল্টার মাইনাস যদি দিই তাহলে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ফাইন্ড রিফাইন্ড এজের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি এখানে দেখা যাচ্ছে একটু হালকা একটু দেখা যাচ্ছে তো এটাকে আমরা এটাকে সিলেক্ট করে এগুলো আবার ধরে একটু ঝুম করে নিব ঝুম করে দেন হচ্ছে এগুলো আমরা কেটে নিব এখানে একটা টুল দেখতে পাচ্ছি এই টুলসের সাহায্যে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে পারি তো এভাবে ফাইন্ড এই যে রিফাইন্ডের মাধ্যমে আমরা খুব সহজে এটা ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করতে পারবো তো আশা করি বন্ধুরা এখন আর আপনাদের এই টিউটোরিয়াল দেখার পর আমার মনে হয় না যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের কোনো প্রবলেম হবে এর ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার করে দিলাম ওকে দেখতে পাচ্ছি যে আমার আর কোনো প্রবলেম নেই তো এইভাবে আমরা রিফাইন্ডের মাধ্যমে খুব সহজেই আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো হেয়ারের তো এরপরে যদি আপনাদের কোনো হেয়ারের কোনো প্রবলেম থাকে প্লিজ আমার এই টিউটোরিয়াল দেখে যদি আপনার মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক এবং কমেন্ট শুন করে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং আপডেট টিউটোরিয়াল এবং আপডেট টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ